রিয়েল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বলিউড অভিনেতা সালমান খানের খাতায় কলমে বয়স 54 বছর, অথচ তিনি এখনও ব্যাচেলার। ইউলিয়া ভন্তরের সঙ্গে তার প্রেম নিয়ে বলিউড পাড়া উত্তাল হলেও কবে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে ভক্তদের বেশ একটা কৌতূহল রয়েছে। কিন্তু এ কি, মুম্বাইয়ের নাম করা জ্যোতিষীর মুখের ওপরই সালমানকে জানিয়ে দিলেন আগামী দিনেও নাকি তার বিয়ের কোনো সম্ভাবনা নেই। ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারে এক প্রতিবেদনে জানা যায়, শনিবার ছিল বিগ বস সিজন 14-এর গ্র্যান্ড ওপেনিং, আর সেই রিয়েলিটি শোতেই অতিথি হয়ে এসেছিলেন মুম্বাইয়ের নাম করা জ্যোতিষী পণ্ডিত জনার্দন। লোকের বিশ্বাস, পণ্ডিত নাকি মুখ দেখেই বলে দিতে পারেন মানুষের ভবিষ্যৎ, ইংরেজিতে যাকে বলে ফেস রিডার। শোয়ের মঞ্চে একে একে প্রতিযোগীদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করছিলেন তিনি। সেই সময়ই হঠাৎ এই সিজনে জনপ্রিয়তা অর্জন করা প্রতিযোগী নিক্কি তাম্বলের মুখ দেখে জ্যোতিষী জনার্দন বলেন, নিক্কি বাইরে থেকে সহজ সরল হলেও ভেতরে ভেতরে কিন্তু খুবই চালাক। সে সময়ই নিজের ভবিষ্যৎ জেনে নিতে মরিয়া হয়ে ওঠেন বলিউডের ভাইজান। সরাসরি জনার্দনকে প্রশ্ন করেন, বিয়ে কবে তার? তাকে হতাশ করে তৎক্ষণাৎ ওই জ্যোতিষীর উত্তর, আপাতত কোনো সম্ভাবনা দেখছি না। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।